নম্বর দেওয়ার জন্য। আগে তারা 2005 সাল থেকে এই পর্যন্ত 16টি পরিমণ্ডল পরীক্ষা নিয়েছে, কিন্তু মাত্র 3টি গণ বিজ্ঞপ্তি দিয়েছে। এই 3টি গণ বিজ্ঞপ্তির অধীনে আমরা বারবারই দেখতে পেরেছি তারা অনেকগুলো আবেদনের নিয়ম তৈরি করেছে, যেখানে একজন প্রার্থীকে একটি চাকরির জন্য কয়েকশো আবেদন করতে হয়, এবং কয়েকশো আবেদন করার পরও যারা 1 থেকে 12তম, যাদের বয়স 30+, তারা চাকরিতে নিয়োগ পাচ্ছে না, তাদের থেকে এনটিএসসি গণ বিজ্ঞপ্তির নাম নিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে দিচ্ছে। প্রতি বছর গণ বিজ্ঞপ্তি নামে প্রমোশন তৈরি করছে, কিন্তু যারা বেকার তারা বেকারি থেকে যাচ্ছে, কারণ এনটিএসসি তারা কি করছে, মেধাতালিকা থেকে ইন্ডেক্সধারীদেরকে বহির্ভূত করছে না। ইন্ডেক্সধারীদের গণ বিজ্ঞপ্তির আয়োজন আছে এবং গণ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বদলি বিজ্ঞপ্তির প্রজ্ঞাপন জারি করেছে। একজন একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে বদলি হচ্ছে, এভাবে শূন্য পদগুলো শূন্যই থেকে যাচ্ছে, আর যারা বেকার তারা বেকারি থেকে যাচ্ছে। এভাবে কৃত্রিমভাবে শিক্ষক সংকট তৈরি করেছে। এই নিয়মটি অনেক বছর যাবত চলছে, আমরা বারবার তারা আমাদেরকে অযোগ্য বলছে, কিন্তু তারা মেধাতালিকায় আমাদের অন্তর্ভুক্ত রেখে আমাদের চাকরির প্রলোভন দেখিয়ে আমাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা এই অনিয়ম ও দুর্নীতির জন্য আজকে আমরা রাজপথে নেমেছি। আমরা চাই এনডিএস এর এই অনিয়ম ও দুর্নীতি রুখে দাঁড়াতে, আমরা যারা বেকার আছি, আমাদের যারা সমর্থ দিয়েছে। আমাদের 3টি দাবি হচ্ছে, 1, আবেদনে আমাদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে। 1 আবেদনে প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে। আমরা 1টি পদের জন্য হাজার হাজার আবেদন করতে পারবো না। আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে চাই না। আমাদের মতো বেকারদের হাত থেকে যত টাকা হাতিয়ে নিয়েছে এগুলো আমরা ফেরত চাই, এবং আমরা চাই আমাদের যোগ্য হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। এবং ইন্ডেক্সধারী যাদের চাকরি আছে তাদেরকে মেধাতালিকা থেকে বহির্ভূত করতে হবে। তাদেরকে মেধাতালিকা থেকে বহির্ভূত করে দিলে আমরা কি করতে পারবো, আমরা নিয়োগ পাবো। আচ্ছা, আমাদের দাবি হচ্ছে 1 আবেদনে প্যানেল ভিত্তিক নিয়োগ, আর ইন্ডেক্সধারীদেরকে মেধাতালিকা থেকে বহির্ভূত করতে হবে, তাদেরকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত রেখে কোনো রকম গণ বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। আরেকটা দাবি হচ্ছে, যতদিন পর্যন্ত আমরা যারা বেকার আছি আমাদের নিয়োগ না হবে, এনটিএসসি কোনো রকম নিয়োগবন্ধন পরীক্ষা আর নিতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের এই একটা আকুল আবেদন, আপনারা আমাদের এই 3টি দাবি মেনে নিলে শিক্ষার গতি অনেক ত্বরান্বিত হবে, কারণ যারা যোগ্য প্রার্থী আছে সবাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবে, বেকারত্বের অভিশাপ থেকে দেশ মুক্তি পাবে। এ পর্যন্ত বলব। শুরু করেন বলবো আরে দেন না, আপনি দেন না, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট